এই বর্তমান বলা কারণ 8-10 টা বাড়ছে এই তিন চার দিনের ভিতরে 580 টা বৈঠক বেশি 116 টাকা গেছে এখন মনে করেন 127 টাকা বেশি। বাজারে লাগামহীন পেঁয়াজের দাম আর দাম বাড়ার আশঙ্কা কাঁচামরিচেরও। 9 অক্টোবর বিকেলে মিরপুর একের কাঁচা বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। গত সপ্তাহে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ 90 টাকা কেজিতে বিক্রি হলেও দেশি পেঁয়াজ বিক্রি করা হয়েছে 120 টাকা কেজিতে। ক্রেতারা বলছেন পেঁয়াজের দাম অত্যধিক হওয়ায় তা অনেকটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। পেঁয়াজের দাম অত্যধিক বেশি যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে। যেমন আমি দাম শুনলাম 130 টাকা 120 টাকা শুনে আমি আর দাম করতে পারিনি। গত সপ্তাহে একটু কমই ছিল আমার কাছে, মানে 20 টাকা 10 টাকা ছিল, কিন্তু এবার আজকে বলতেছে 30 টাকা আর 20 টাকা। এদিকে মিরপুরের এই বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 240 থেকে 320 টাকায়। এ সময় একজন ক্রেতা বলেন একটু ভালো কাঁচামরিচের দাম কিছুটা বেশি। এদিকে বিক্রেতাদের আশঙ্কা পূজার পর দাম আরও বাড়তে পারে। মরিচের দাম বর্তমানে বাড়েও নেই কমেও নেই, হয়তো পূজার লেগে বাড়তে পারে। এখন বেচতেছে আপনার 240 টাকা কেজি।